আমাদের অনেকগুলি ক্ষেত্রে উন্নতি হচ্ছে। আমাদের জাহাজ ওঠানামার ক্ষেত্রে যে গ্যাসের ব্যবহৃত হয় এটা ওয়াইড হয়েছে, অনেক ব্যবসায়ের জন্য এটা থাকে, এটা আমরা আশা করবো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে গোষ্ঠীকে একটা নোজ পার্কিং করা হয়, যে ওয়াইড রোডটা দিয়ে ব্যবহার করা হয়, আমি গত বছরেও দেখেছি যে অনেক জাহাজের এই রশিটা একদম দুর্বল অবস্থায় থাকে, একদম আগুন বাইর হয় যখন এরম সাইডে আসে, এবং এটা যদি ছিঁড়ে এই রশিটা সর্বক্ষেত্রে এখানে এতটা ভিড় থাকে ওখানে কিন্তু প্রাণহানি ঘটবে এবং এই বাড়তির উপরে বসে প্রাণহানি ঘটবে। সুতরাং আপনি দরকার চেঞ্জ করে এটাকে ব্যবহার করবেন, আপনার এই দুর্ঘটনা আসলে থেকে যায়। এরপরে আর এই যে পরস্পরের ধাক্কা ধাক্কি যে বিষয়গুলি এটা প্রতিনিয়তই হয়, এটা যতখানি যে কোনো উৎসবের সময় অব্যবস্থাপনাটা সবচেয়ে বেশি হয়, কারণ ওখানে বিয়াদাপুর দিয়ে বলেন অথবা বলেন আমাদের নজরদারি তুলনামূলকভাবে বড় ঘাটগুলার চাইতে কিছুটা কম হয়, ওখানে আমাদের হচ্ছে একজন দুজন লোক থাকে, কিন্তু ওখানে যাত্রীর চাপ এত বেশি হয় যে ডাবল ট্রিপল প্যাসেঞ্জার নেওয়ার পরে মানে লঞ্চ ডোবার অবস্থার মধ্যে পতিত হয়। ম্যাজিস্ট্রেট গিয়ে যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি ওখানে করে তাহলে দেখা যায় যে ওখানে স্লোগান টোগান দিয়ে ম্যাজিস্ট্রেটের প্রস্তাব করার জন্য দাবি উঠবে, ওখানে লোকাল প্রশাসন আমাদের যথেষ্ট সহায়তা করে। আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে থাকে তারা ফলে চাকরি পরিবর্তন করে, যখন চাকরি পরিবর্তন করে তখন তার যে নোটিফিকেশনটা এটা ডিপার্টমেন্টে আসে না, না আসার কারণে যে এটাকে আপডেট করার দরকার সেটা কিন্তু হয় না, যার কারণে এই বদনামিটা কিন্তু খামাখা সবার ঘাটের উপরে আসে। তো আপনারা যদি মালিক পক্ষ একটু সতর্ক থাকেন তাহলে এই ধরনের কোন বদনামে আমাদের চিত্র নেওয়ার পরে আপনাকে মাননীয় মন্ত্রীর সম্মুখে আমাদের সম্মুখে লন্ডনে বা টোকিওতে দিয়ে এরকম ভিডিও দেখায় আমাদের ইচ্ছা করতে দেয় এই সার্কুলার করার দেখাই তো যে আমাদের নৌ পরিবহন সেক্টরে উন্নতি হয়েছে এবং আপনার নিয়ম এই ব্যাপারে আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা বলবেন এবং এই ব্যাপারে যদি আরো করণীয় থাকে তাহলে এটা করা হবে। আরেকটা বিষয় যদি মহোদয় মেন্টাল বলেছেন এটা হচ্ছে যে আমাদের যে ইয়াগুলি যাত্রী সেবা দেওয়ার জন্য যে জাহাজগুলি আমাদের করে লম্বা দিকে বিক্রি করে এগুলোর মধ্যে আমরা কোন ধরনের লাইব্রেরি আয়োজন করতে পারি কিনা, এখানে একটা মোবাইল লাইব্রেরি থাকতে পারে যে যারা যাত্রী যাচ্ছে তারা